শীতের সন্ধ্যায় যদি এমন একটা বাপা পিঠার সামনে পাই তো সন্ধ্যাটা জমে যায় তাই না তো এই পিঠাটা কিন্তু আমি বানিয়ে নেই নাই আমার বড় অপুর হাতের বানানো তো দেখেন প্রথমে এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে এক কেজি থেকে একটু কম তারপরে লবণ লবণটা দিয়ে দিয়ে মিক্স করে নিয়ে নিয়ে তারপরে এখানে পানি দিয়ে দিয়ে যেরকম আমরা বাপা পিঠাটা বানিয়ে নেই কিংবা দোকানে খাই ঠিক এই গুঁড়াটাকে ওই পর্যায়ে নিতে হবে আর এটা কিন্তু দেখে বুঝিয়ে নিতে হবে এটা বন্ধ দেওয়ার কিছু নেই কিন্তু পানিটা বারবার দিয়ে দিয়ে এভাবে মিশ পানিটাকে মিশিয়ে নিতে হবে দেখেন দেখে বোঝা যাচ্ছে একদম সুন্দর করে হয়ে গিয়েছে এখন এরকম বড় ফুটাল একটা জালে নিয়ে তারপরে সুন্দর করে এই চানগুঁড়াটা চেনে নিতে হবে তো একইভাবে নিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি আর পাশে দাঁড়িয়ে আছে আমার আপু বড় আপু তো সুন্দর করে নিয়ে নেওয়া পর্যায় শেষ এই যে সব নিয়ে নিয়েছি এখন ঠিক পিঠা বানানোর সময় এসে গিয়েছে তো আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর আপনাদের হাতের কাছে যে বাটি আছে আপনারা সেটা নিয়ে মানে পিঠা বানানোর মতো যেরকম বাটি আছে ওই বাটি নিয়ে নিলেই হবে তো প্রথমে চালের গুঁড়া তারপরে নারকেলের একটা পুর তারপরে গুড়ের একটা পুর দিয়ে দিয়েছি তারপরে আবার উপরে দিয়ে চালের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি এই পিঠাটার কিন্তু ডিরেকশন পুরাটাই আপু দিয়ে দিচ্ছে আমার পাশে থেকে আর পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি তো তারপরে আবার একটু গুড় দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আবার একটু নারকেল দিয়ে দিব তারপরে আবার সামান্য চাঁদের গুঁড়া দিয়ে আমি পিঠার যে এই যে ছেট করে নিচ্ছি এটা ফিনিশ করে নেব এই যে চাঁদের গুঁড়াটা নিয়ে নিয়ে বেশি কিন্তু যাতা দেওয়া যাবে না হালকা হাতে একটু সুন্দর করে চেপে চেপে দিয়ে ছেট করে নিতে হবে তো একইভাবে কিন্তু আমি আরও একটা আপনাদের সাথে এই ছেট করে দেখিয়ে দেবো এটা কিন্তু এই চালের গুঁড়োটা মাখা আর এই ছেট গোড়াটাই কিন্তু মেন এটা যদি পারফেক্ট হয় এই বাফা পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে তো দেখেন প্রথম চালের গুঁড়া তারপরে আবার এটা আগে একটু গুড় দিয়ে দিচ্ছি তারপরে আবার নারকেল তারপরে আবার চাঁদের গুঁড়া তারপর উপরে দিয়ে আবার গুড় নারকেল দেবো তবে হ্যাঁ গুড় আর নারকেলটা একদম আপনাদের পছন্দ মতো আপনারা যে যেরকম পছন্দ করেন সে রকম এখানে অ্যাড করতে পারেন আর আমি আমার পছন্দ মতো গুড় নারকেল অ্যাড করে নিচ্ছি আর আপনারা যদি বেশি খান বেশি দিবেন কম খান কম দিবেন একদম আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তো তারপরে আবার সামান্য চানের গুঁড়া দিয়ে একটু হালকা চেপে চেপে নিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি জোরে জোরে চাপা যাবে না তো দেখেন হালকা হাতে চেপে চেপে দুইটাই আমি নিয়ে নিচ্ছি তো তারপরে এখন একদম সরাসরি চুলা যাব এই যে একটা ভাতের পাতে বসিয়ে দিয়ে তারপরে এই যে বাপা পিঠার যে একটা শ্বাস সেটা বসিয়ে দিয়েছি আর চতুর্পাশে ময়দা গুঁড়িয়ে আটকে দিয়েছি যে ভাবটা বের হয়ে না যায় তারপরে এই যে একটা দিয়ে দিচ্ছি প্রথম পিঠাটা এটা দিয়ে দিচ্ছে আপু আমি তো এটা দিতে পারি না তো আপু দিয়ে দিচ্ছে তারপর আবার ওটা আমি একটু দিয়ে দিচ্ছি একটু মাতবাড়ি তো করতে হয় তাই না তো দেখেন ঢেকে দিয়ে ঠিক দুই থেকে তিন মিনিটের পরে আমি ফিরে আসছি তো ফিরে আসার পরে যে কোনো কিছু করতে গেলে কিন্তু প্রথমটা ঠিক পারফেক্ট হয় না তারপরে কিন্তু একদম সব পারফেক্ট হয় এই যে উপরে দিয়ে এটা একটু ফেটে গিয়েছে বাট দেখেন এই সাইডটা কতটা সুন্দর তো তারপরের পিঠাগুলো একদম এত সুন্দর হয়েছে যেটা বললে বোঝানো যাবে না আর এর একটা পিঠা যদি একজন খেতে পারে না তারপরে যদি যে একদম বেশি খেতে পারে সেও যদি খেয়ে নেয় একটা পিঠায় তার মন ভরে যাবে আমি বড় বড় করে বানিয়ে নিয়েছি কারণ ছোট ছোট এত কিছু আমার ভালো লাগে না আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো মাজারও আপনাদের পছন্দ মতো দিয়ে বানিয়ে নিতে পারেন এই যে দ্বিতীয় পিঠাটা দেখেন কতটা পারফেক্ট এটার উপরে দিয়ে গুড় দিয়ে দিয়েছি তাই ওইটা একটুভাবে হয়েছে তো তারপরে তৃতীয় পিঠাটা ওই যে আপু দিয়ে দিচ্ছে আর একইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো আপু আর আমি বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো এতটা পারফেক্ট হয়েছে বিশ্বাস করেন আপুরা গরম গরম এতটা টেস্টি যেটা বন্ধ বোঝাতে পারবো না আর এই টেস্টটা যদি আপনাদের পেতে হয় কি করতে হবে এই পিঠাটা বানিয়ে নিতে হবে আর সন্ধ্যার সময় বাচ্চা হাজব্যান্ডের সামনে দিবেন দেখবেন ওরা কতটা খুশি হয় পরিবার খুশি তো আমরাও খুশি তাই না তো এমন সুন্দর একটা পিঠা আপনারা অবশ্যই একদিন হলো বানিয়ে নেবেন আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খোদা হাই বেজ অ্যান্ড বাই